বেবি তার কিছু মাসের ছোট ভাইকে নিয়ে খিদের জ্বালায় রেল স্টেশনে বসেছিল মা খুব খিদে পেয়েছে কিন্তু কেউ সাহায্য করছে না এই রেল স্টেশনে কখন থেকে বসে রয়েছে ভিক্ষা চাইছি কিন্তু কেউ দেয় না আর না কেউ কোনো কাজ দিচ্ছে তাই ভাইকে নিয়ে আমি এখানে আত্মহত্যা করতে এলাম মা কিন্তু এই নিষ্পাপ ছোট্ট ভাইকে মারার আমার ইচ্ছা করছে না ভাবে সে মন খারাপ করে নিজের কষ্ট প্রকাশ করতে লাগলো তখনই সেখান থেকে এক মহিলা যাচ্ছিল তাকে কাঁদতে দেখে তাকে ফুচকা খেতে দিল আরে মা কেঁদো না এ নাও এটা খেয়ে নাও আর তোমাদের কি কেউ নেই তোমরা এখানে কেন বসে ওনার এইভাবে জিজ্ঞাসা করাতে বেবি বলল। মায় আমাদের কেউ নেই আমাদের খিদে মেটানোর মতনও কেউ নেই তাই আত্মহত্যা করার জন্য এখানে এসেছি এইভাবে কাঁদতে কাঁদতে বললো না মা তুমি কিন্তু এটা ভুল করতে চলেছো ভগবানের দেওয়া জীবনটাকে আমরা এইভাবে শেষ করতে পারি না একটু ধৈর্য ধরো আর তোমার ভাইয়ের মুখ দেখে তোমাকে বাঁচতে হবে পৃথিবীর লোকেরা অনেক কিছুই বলবে কিন্তু তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এইভাবে তাকে সান্ত্বনা দিয়ে কিছু টাকা দিয়ে চলে যায় ওনার এইরকম কথা শুনে বেবি নিজেকে একটু সামলালো তখন তার মাথায় একটা বুদ্ধি এলো এই টাকা দিয়ে আমার খিদে তো মিটে যাবে কিন্তু ফুচকা যদি বিক্রি করি তাহলে অনেক টাকা পাবো এই টাকা দিয়ে আরো ফুচকা কিনে বিক্রি করি তাহলে ব্যবসাটাও হয়ে যাবে আর আমার ভাইয়ের ভালো করে দেখাশোনাও হবে এইভাবে বেবি ভাবল তারপর সে ওই টাকা খরচ না করে ফুচকা কিনে বিক্রি করতে লাগলো ফুচকা খেয়ে যাও ফুচকা আজ পর্যন্ত এত মজাদার সুস্বাদু ফুচকা কোনো কেউ খাওনি ফুচকা খেয়ে যাও ফুচকা টক ঝাল মিষ্টি সব রকমের ফুচকা এখানে পাওয়া যায় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আসুন দাদা আসুন দিদি এইভাবে সে স্টেশনে দাঁড়িয়ে আওয়াজ দিতে লাগলো তার বলার স্টাইলটা অন্য রকম ছিল তাই লোকেরা তার কাছে যেতে লাগলো সন্ধে পর্যন্ত সব ফুচকা শেষ হয়ে যায় তারপর সে টাকাগুলো নিয়ে নিজের ছোট্ট কুড়ে ঘরে ফিরে গেল বাড়িতে গিয়ে রান্না করে নিজেও খেলো তার ভাইকেও খাওয়ালো বেবি তারপরে নিজের ভাইকে নিয়ে বেরিয়ে পড়ল এইটা দেখার জন্য ফুচকা কোথায় কোথায় পাওয়া যায় এক জায়গায় দোকানে ব্যাগ ভর্তি ফুচকা রাখা ছিল সেখানে গিয়ে মালিককে জিজ্ঞাসা করল কাকা বাবু এই ফুচকার ব্যাগটা কত টাকায় বিক্রি করবে তুমি বেবির এই রকম কথা শুনে ওই দোকানদার বললো যদিও আমার কাছ থেকে ফুচকা কিনে যারা বিক্রি করতে চাই তাদেরকে আমি অনেক কম দামেই দিয়ে দিই কারণ তাদেরকেও তো ব্যবসা চালাতে হবে কে কিনবে মা ওই আসলে আমি বিক্রি করতে চাই বললে তুমি মা তুমি তো এত ছোট আরে কেন মা তোমার কি মা বাবা নেই দেখো না আমার এত ছোট একটা ভাই আমার মা মারা গেছে আর বাবা তো আগেই মারা গেছে কি করব? বেবির এই রকম কথা শুনে ওই ব্যক্তিটার খুব কষ্ট হলো মা আমি তোমাকে প্রতি মাসে মাইনে দেব। তারপরে তিনবেলা খেতেও দেব তুমি তাহলে প্রতিদিন স্টেশনে যাবে সেখানে গিয়ে ফুচকা বিক্রি করবে তোমাকে আমি মাসে পনেরো হাজার টাকা দেব যদি তুমি নিজে ফুচকা বিক্রি করো তাতেও কিন্তু এত টাকা কামাতে পারবে না দোকানদারের কথায় বেবি রাজি হয়ে যায় তারপর থেকে নিজের ভাইকে নিয়ে প্রত্যেক দিন রেল স্টেশনে গিয়ে ফুচকা বিক্রি করতে লাগলো দিন ফুচকা বিক্রি করে যে টাকা উপার্জন হতো সন্ধেবেলায় ওই ব্যক্তিকে গিয়ে দিত ওই ব্যক্তি বেবিকে তিনবেলা খাবারও খেতে দিত এইভাবে সব কিছু খুব ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ করে একদিন ওই দোকানদারের হার্ট অ্যাটাক হয় আরে মা বেবি মা বেবি এইভাবে ডাকতে লাগলো বেবি তখন ছুটে তার কাছে গেল সে বুঝতে পারছিল না সে কি করবে কাকা বাবু তোমার কি হয়েছে তোমার কি হয়েছে এইভাবে খুব দুঃখের সাথে জিজ্ঞাসা করলো তখন উনি বললেন মা বেবি তুমি এই চাবিটা রাখো এটা ওই আলমারির চাবি ওই আলমারিতে যা টাকা আছে ওইগুলো সব তোমার ওই আলমারির মধ্যে একটা ডায়েরি আছে ওতে পুচকা ব্যবসায়ীদের সমস্ত নাম্বার আছে তুই তো জানিস মা আমার এই পৃথিবীতে কেউ নেই ওই টাকাগুলোকে নিয়ে তুই ব্যবসা করে অনেক উন্নতি করবা এইভাবে বলতে বলতে উনি মারা যান কাকা বাবু কি হলো কাকা বাবু ওঠো না কাকা বাবু ওঠো না কাকা বাবু এইভাবে জোরে জোরে কাঁদতে লাগলো তারপরে অন্তিম সংস্কারের সব বিধি হয়ে যায় বেবির ওইটুকু বয়সে তার কাঁধে অনেক দায়িত্ব চলে আসে সে তখন একটা গরিব মানুষকে নিজের সাথে দোকানে রাখল। এই ব্যক্তি তাকে ফুচকা বিক্রি করাতে তাকে সাহায্য করত। কিছু বছর পরে বেবি আর তার ভাই স্কুলে যেতে লাগলো সে নিজের ব্যবসাটাও চালাতো আর স্কুলেও যেতে লাগলো এইভাবে বেবির জীবনটা খুশি খুশি কাটছিল আনন্দপুর নামক গ্রামে এক গরিব পরিবারের বাড়ি আর এক ধনী পরিবারের বাড়ি আশেপাশেই ছিল ওই গরিব পরিবারে বাবা রমেশ মা সুজাতা আর মেয়ে ছুটকি থাকতো তারা খুবই গরিব ছিল চাষের জমির উপরেই তারা নির্ভর করে থাকতো আর ওই বড়লোক বাড়িতে রাজেশ নামে এক ধনী ব্যক্তি থাকতো তার স্ত্রীর নাম ছিল বাণী আর মেয়ের নাম ছিল লক্ষ্মী এই দুটো বাড়ি দেখে তো আশেপাশে মনে হচ্ছিল কিন্তু কেউ একে অপরের সাথে কথা বলতো না একদিন রমেশ তার স্ত্রী সুজাতার কাছে গিয়ে বলল সুজাতা আজকেও আমি কোনো জায়গাতে কাজ পাইনি মনে হচ্ছে আজকেও আমাদেরকে না খেয়ে থাকতে হবে আমাদের বাড়িতে যেটুকু খাবার বেঁচে আছে সেটা তুমি ছুটকিকে খাইয়ে দিও হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমরা তো যেমন হোক করে দিন কাটিয়ে নেব কিন্তু আমাদের মেয়ে ছুটকি ও সব সময় ওই বড় লোক ঘরের লক্ষ্মীকে দেখতেই থাকে ও যখন খেলনা নিয়ে খেলা করে ছুটকি তাকে দেখতেই থাকে আরে এই ব্যাপার এখন ছুটকি কোথায় আর কোথায় হবে ওই রাজেশদের বাড়ির গেটের সামনে তো দাঁড়িয়ে রয়েছে কতবার ওকে বারণ করেছি কত মারি কত বকি কিন্তু আমার কোনো কথাইও শোনে না এত বোঝাই কিন্তু বোঝাই না আমি বুঝতে পারছি না আমি কি করব ওকে নিয়ে ঠিক আছে থাক না ও তো খুবই ছোট আজ পর্যন্ত আমরা ওকে কিছু দিতে পেরেছি আমাদের গরিবের কারণে ও সমস্ত খুশি থেকে বঞ্চিত এখন তো খুবই ছোট একটু বড় হলে বুঝতে পারবে সময়ের সাথে সাথে ওখানে যাওয়া বন্ধ করে দিবে আমরা যদি ওকে বাঁধা দিই ভাববে এইভাবে কিছুদিন কেটে যায় একদিন ছুটকি দৌড়ে দৌড়ে তার বাবার কাছে এলো বাবা আমাদের প্রতিবেশী লক্ষ্মী তার বাবা না তার জন্য একটা কি সুন্দর গাড়ি এনেছে আমার না খুব পছন্দ হয়েছে জানো বাবা আমি আর লক্ষ্মী যখন গাড়িটা নিয়ে খেলা করছিলাম ওর মা এসে আমাকে বকা দিল বাবা আমাকে রকম একটা গাড়ি কিনে দাও এইভাবে জেদ করতে লাগলো এতদিন ধরে তো আমরা সেই ভয়টাই করছিলাম সেই জন্যই তো তোমার মা ওখানে যেতে দিত না তোমার মা তোমাকে কতবার বলেছে মা ওখানে যাবে না তারপরেও তুমি জেদ ধরে বসে থাকতে আর ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে ঠিক আছে যাই হোক ওরা তো ওখানে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলনা কেনে আমি তোমাকে মাটির খেলনা তৈরি করে দেব এইভাবে তার বাবা বলল তখন ছুটকি বলল বাবা তুমি কি বললে মাটির গাড়ি জানো লক্ষ্মীর কাছে যে গাড়ি আছে তাতে লাইট জ্বলে সেটা আবার রিমোট থেকে চলে তুমি যে মাটির গাড়ি তৈরি করে দেবে সেটা কি রিমোট থেকে চলবে সব সময় তুমি আমাকে ভোলাও খালি আমি ওইসব জানি না কোথায় থেকে কিভাবে করবে তুমি জানি না দুদিনের মধ্যে লক্ষ্মীর মতো আমারও একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবে বুঝলে এইরকম বলে সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় ততক্ষণে সুজাতা সেখানে এলো হ্যাঁ এটা সত্যি আমাদের ওই প্রতিবেশী ওই বড় ঘরের বউটা না এত টাকার অহংকার আশেপাশের লোকেদেরও কিছুই মনে করে না তাদের কাছে অনেক টাকা আছে এটা দেখানোর জন্য নিজের মেয়েকে দামি দামি কিনে দেয় আর নিজে সোনার গহনা পরে বাজারে ঘুরে বেড়ায় যতক্ষণ ওনার কোনো দরকার পড়ে উনি কারোর সাথেই কথা বলে না মনে হচ্ছে এতদিন কোনো গরিব মানুষকে পায়নি যার উপর সে বকাবকি দিক সেই জন্য তো আমাদের ছুটকির ওপর রাগটা দেখালো আমার তো এইরকমই মনে হয় তার স্ত্রীর ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি যদিও ছুটকি যেটা সেটা তো আমরা ওকে দিতে পারবো না কিন্তু হ্যাঁ সুজাতা মাথা থেকে রিমোট কন্ট্রোলের গাড়িটার ভূত থেকে নামাতে হবে সেই জন্য আমাদের কিছু করা উচিত সেই জন্য সুজাতা আমি চিন্তা করছিলাম কালকে তো আমাদের কোনো কাজ নেই কালকে যদি আমরা গোটা পরিবার মিলে গরুর গাড়ি করে ঘুরে আসি এইভাবে রমেশ বলল। হ্যাঁ কিন্তু কোথায় যাব শুনেছি নাকি আমাদের এই গ্রামের পাশে রয়েছে চলো সেখানে যাই ঘুরে চলে আসব তার স্ত্রী বলল। বাহ খুব ভালো বলেছো তাহলে আমরা কালকে বেরিয়ে পড়ি তাহলে তুমি সবকিছু গুছিয়ে রাখো আর যেমনটা তারা বলেছিল তারা তিনজনে তৈরি হয়ে ওই গরুর গাড়িতে করে ঝর্ণার দিকে যেতে লাগলো তখন ছুটকি বলল। বাবা তোমার দেওয়া এই সারপ্রাইজ আমার খুব ভালো লাগলো আজকে আমরা দেখতে যাব। খুব মজা করব। হিপ করবো এইভাবে ছুটকি খুশিতে সেখানে রাজেশের পরিবার গাড়ি করে এলো গাড়ি থেকে নেমে বাণী ছুটকিকে বলল। কি ব্যাপার ছুটকি তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ ভালো ভালো গরুর গাড়িতে করে ঘুরতে যাবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তখন ছুটকি বলল। আমার বাবা আমাদের ওই গ্রামের সামনে ওয়াটার ফল আছে সেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানে থেকে খুব মজা করে বাড়ি ফিরব এইভাবে খুব সাথে বলল। তখন বাণী বলল। কি ওই গ্রামের পাশে ঝর্ণা দেখতে যাবে আমরা তো ওখানে প্রায় দশ বার গেছি আর তোমরা এই গরুর গাড়িতে যাবে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে যাবে তখন কি দেখবে যাবার সঙ্গে সঙ্গে ফিরে চলে আসতে হবে আর মজা তখন করতে হবে না মজা করার জন্য আমাদের মতো গাড়ি থাকা দরকার ওই রকম গরুর গাড়ির দরকার নেই এইভাবে তাদেরকে কটু কথা বলে গাড়ি করে তারা চলে যায় ওই সব কথা শোনার পরে ছুটকি খুব রেগে যায় বাবা যখন উনি আমাকে এত কিছু বলছিল তোমরা চুপচাপ দাঁড়িয়ে কেন দেখছিলে আমরা গরিব আর ওরা লোক। তাই ওদের মুখে যা আসবে তাই বলে চলে যাবে আর আমরা ওদের কিছুই বলতে পারবো না সারা জীবন চুপচাপ থাকবো আমি একটা কথা বলি আজ তোমাকে তুমি যখন ওদের মতো রোজগার করতে পারবে আমি সেদিনই তোমার সাথে কথা বলবো তুমি বাড়িতে থাকো না থাকো আমি তাও তোমার সাথে কথা বলবো না আর আমি কোথাও ঘুরতে যাব না আমি বাড়ির ভেতরে যাচ্ছি এইভাবে বানী তাদের ঘোড়াটাকে নষ্ট করে দিল আর বাচ্চাটাকে এত কিছু শোনালো তার খুব কষ্ট হলো এটা দেখে তার বাবা মা বাণীকে অনেক অভিশাপ দিতে লাগলো তারপরে তারা বাড়ির ভেতরে চলে গেল